আমরা একটা মানে আতঙ্কময় পরিবেশের দিকে দ্রুত ধাবিত হচ্ছি। আতঙ্ক দেখলে তো মানুষ গতিটা স্লোথ করে, কিন্তু আমরা আতঙ্ক দেখেও আর গতি বাড়িয়ে দিয়েছি। বেলাপা ঠিকই বলেছেন যে 2050 সাল নাগাদ আমাদের আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় থাকবে না, কিন্তু আর একটা কথা আছে, 2050 সাল নাগাদ এখন আমাদের যা খাদ্য প্রয়োজন হয় তার 60% বেশি খাদ্য প্রয়োজন হবে। তার মানে জমির পরিমাণ যাবে কমে প্রায় শূন্যের দিকে, খাদ্যের পরিমাণ বাড়বে। এখনই আমরা মাঝে মাঝে দুই একটা কথা শুনলাম, প্রেডিক্ট করা হচ্ছে, কিন্তু জানেন যে বিশ্ববাজারে আগামী 2050 সাল নাগাদ খাদ্যপণ্যের দাম 50% পর্যন্ত বেড়ে যেতে পারে। আপনি বিল গেটসের একটা কথা শুনেছেন, 2.5 লক্ষ হেক্টর জায়গা কিনে খামার করছে, কারণ সে বলেছে এমন একদিন খাবারের নিরাপত্তা, একদিন এমন একটা সময় আসবে যখন 7 দিন ইন্টারনেট বন্ধ থাকলে কিচ্ছু হবে না, কিন্তু 3 দিন খাবার না পেলে একটা দাঙ্গা হয়ে যাবে। ফলে এখন থেকে তারা বিনিয়োগ করছে সেখানে, আর আমরা তার উল্টো পথে হাঁটছি। এবং এ কারণে দেখুন, আমরা মাঝে মাঝে শুনতাম না যে আমরা খাদ্য রপ্তানিকারক দেশ, আমরা যে মানে পৃথিবীর মধ্যে প্রধানতম খাদ্য আমদানিকারক দেশ, তৃতীয় আমদানিকারক দেশ, এটা কিন্তু সবসময় আড়ালে রাখা হয়। মানে সবসময় আমাদের অর্ধসত্য এমনভাবে প্রচার করা হয়, অর্ধসত্য প্রচারটাও কিন্তু অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে। এর সঙ্গে দুটো জিনিস দেখুন, একদম সাধারণ হিসাব যদি বলি, প্রতি বছর 22 লক্ষ করে নতুন মুখ আমাদের এখানে আসছে, আমাদের 31 লক্ষ জন্মগ্রহণ করে, 9 লক্ষ মারা যায়, তাহলে 21 থেকে 22 লক্ষ আমাদের প্রতি বছর জনসংখ্যা বাড়ে। একদম খুব কম হিসেব করলেও প্রতি বছর 4 লক্ষ টন করে নতুন বাড়তি খাদ্য আমাদের দরকার হয়, এক। আর প্রতি বছর যদি আমাদের 80,000 হেক্টর করে আবাদি জমি কমে যায়, সবচেয়ে কম ফলনও যদি হয়, তাহলে প্রতি বছর 4 লক্ষ টন করে খাদ্য আমাদের ঘাটতি পড়ে যাচ্ছে। তাহলে 4 লক্ষ ঘাটতি এবং 4 লক্ষ বাড়তি, মানে 8 লক্ষ টন কিন্তু প্রতি বছর বাড়তি আমাদের লাগছেই। এবং খেয়াল করে দেখুন, এই অঞ্চলের মধ্যে ভারত, পাকিস্তান, কম্বোডিয়া এবং থাইল্যান্ড, এই 4 দেশের মধ্যে এবং ভিয়েতনাম, এই 5 দেশের মধ্যে সবচেয়ে বেশি চালের দাম বাংলাদেশে। কেন? কারণ এটা ছাড়া মানুষ বাঁচবে না। এটা এমন একটা খাদ্যের সঙ্গে আমাদের সংস্কৃতি যুক্ত আছে, আমাদের খাদ্যাভ্যাস যুক্ত আছে, ফলে এই মৌসুম সময় আমরা কিন্তু 50 টাকা কেজিতে চাল এখন খাচ্ছি। ফলে এই যে একটা আতঙ্কময় পরিবেশ তৈরি হচ্ছে। আর একটা জিনিস দেখুন, প্রকৃতির সবচেয়ে জটিল, সবচেয়ে প্রয়োজনীয় যে উপাদান তার নাম হচ্ছে মাটি। আমাদের যা প্রয়োজন খাদ্য তার 95% আসে আমাদের মাটি থেকে, এটা গেল এক। নম্বর 2 হচ্ছে, মাটিতে যে পরিমাণ জৈব পদার্থ থাকে এবং জৈব অণু থাকে, অণুজীব থাকে, আমরা যত যে অ্যান্টিবায়োটিক খাই, এই অ্যান্টিবায়োটিকের প্রধান উৎস হচ্ছে এই মাটি, রাইট? এবং এই মাটির উপরে যেটাকে টপ সয়েল বলে, এই টপ সয়েল ফরমেশনে 1000 বছরের মতো সময় লাগে। এখন আমরা কি করছি, টপ সয়েলটাকে শেষ করে দিচ্ছি। কতভাবে? রাস্তা বানাতে গিয়ে বালি ফেলছি, রাস্তা বানাচ্ছি, বাড়ি করছি, ইটভাটা করছি। যে টপ সয়েলটা তৈরি করতে এত বছর সময় লাগতো, বিক্রি করতে কিন্তু আমার 15 দিনও সময় লাগে না। আমরা গাছ পোড়ানোটা চোখে দেখি, কিন্তু মাটি গঠন প্রক্রিয়াটা তো খেয়াল করি না। ডারউইন একটা দারুণ কথা বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে রহস্যময় জিনিস যেমন মাটি, আর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী হচ্ছে কেঁচো। কারণ এই কেঁচো আছে বলেই মাটিটা প্রতি মুহূর্তে যে সে আলোড়িত হয়, আমরা যাকে প্রকৃতির লাঙ্গল বলি, এবং মাটিতে জৈব পদার্থ যুক্ত হয়, তার পালভেরাইজেশন হয়, তার মধ্যে পানি এবং বাতাস চলাচলটা বাড়ে, সব মিলিয়ে মাটিটা আমাদেরকে সাপোর্ট করে। সেই মাটিটা আমরা অবলীলায় আমরা ধ্বংস করে দিচ্ছি। এর ফলটা কী হবে? আমরা তো এরকম ভেবেছি যে আমরা 3টা কাজ করব। এক, গার্মেন্টসে আমাদের শ্রমশক্তি বিক্রি করে বিদেশে পাঠিয়ে কয়েকটা ডলার নিয়ে আসবো, আমাদের ছেলেমেয়েদেরকে জমি বিক্রি করে বিদেশে পাঠাবো, তারা রেমিটেন্স পাঠাবে, ফলে ডলারটা আমাদের থাকবে, আর এই টাকা দিয়ে আমরা বিদেশ থেকে খাদ্য কিনে এনে খাও। তাহলে এই যদি হয় আমাদের মানে পলিসির অংশ, তাহলে মুখে যত কথাই বলি না কেন, বাস্তবে কিন্তু কার্যকর কিছু করা যাবে না। ফলে আমরা যদি মনে করি যে এখনই সময় যে থামতে হবে, কোথায় থামতে হবে? একটা, যেমন আমাদের মাটি নষ্ট হচ্ছে, আরেকটি মাটি যে দূষিত হচ্ছে। আমি মাটিতে, পৃথিবীতে যত ডেনিম মানুষ পড়ে, তার 1/3 ডেনিম রপ্তানি করে বাংলাদেশ, আর এই ডেনিম তৈরি করতে গিয়ে আমি শীতলক্ষাকে ধ্বংস করলাম, আমি বুড়িগঙ্গাকে ধ্বংস করলাম, এবং এই যে পানিটা পলিউটেড ওয়াটার, সেটা তো ছড়িয়ে যাচ্ছে আবার জমিতে, ওইটা আবার কিন্তু আমি খাচ্ছি। আমার কেন আমাদের সবজির মধ্যে ভারী ধাতু পাওয়া যাচ্ছে? আমাদের উদ্ভিদের জন্য 18টা মাইক্রোনিউট্রিয়েন্ট লাগে, তার মধ্যে 15টাই সরবরাহ করে মাটি থেকে। এখন এই মাটিতে যদি ওই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো পলিউটেড হয়ে যায় পানি দ্বারা, তাহলে সেটা তো আবার আমার শরীরে আসবে, এবং এর কারণে আমার আবার চিকিৎসা ব্যয়টা বেড়ে যাবে। ফলে মাটি নষ্ট হচ্ছে, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, মাটি নষ্ট হচ্ছে, স্বাস্থ্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, মাটি নষ্ট হচ্ছে, আমার টোটাল এনভায়রনমেন্টের ইকোলজিক্যাল সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এটাকে একটা সামগ্রিক বিবেচনায় দেখা উচিত। কিন্তু আমাদের এখানে দেখুন, মাটি সম্পর্কে কীরকম একটা নেতিবাচক ধারণা আছে, যে কেউ যদি খুব নিরীহ হয় বলে মাটির মানুষ,
কিংবা তোর কথাটা তো কোনো মানে মাটিতেই পড়ে গেল, মানে ওটা কোনো দামি নাই, মানে আমরা সবচেয়ে দামি জিনিস যার উপর আমি টিকে আছি এমনি বলি ওর তো পায়ের নিচে মাটি নেই, তখন কিন্তু মাটিটা খুব গুরুত্বপূর্ণ, চাষাবাসের জন্য মাটি গুরুত্বপূর্ণ, কিন্তু কালচারে আবার মাটিকে রেখেছি সবচেয়ে খারাপ জায়গায়, এর প্রভাবটা অর্থনীতিতে পড়ছে এবং অর্থনীতিতে যারা নিয়ন্ত্রণ করে যে সিন্ডিকেট বলি এটা একটা বিরাট সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে, যে সবচেয়ে নিরাপত্তাহীন করে দাও খাদ্যকে এবং সবচেয়ে ব্যবসায়িক লাভজনক বিষয় বানাও খাদ্যকে, ফলে তারই একটা অংশ কিন্তু আমাদের কৃষি জমি নষ্ট। ধন্যবাদ আপনাকে।